প্রিয় দর্শক শ্রোতা, ছোট গল্পের আসরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদ। আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে জসীমউদ্দীনের লেখা একটি মজার ছোট গল্প, জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা। আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা। গল্পটি লেখকের বাঙালির হাসির গল্প, এই বই থেকে নেওয়া হয়েছে। বিবাহের পর ছেলেটি প্রথম শ্বশুরবাড়ি যাইবে। সে গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করিয়া বউয়ের জন্য একখানা শাড়ি, কয়েক গাছা চুড়ি আর এক ছড়া পুতির মালা কিনিয়া সঙ্গে লইল। যাইবার সময় মা উপদেশ দিলেন, বাবা শ্বশুরবাড়ি যাইতে কাউকে সঙ্গে লইবে না, আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খাইতে দিবে, কিন্তু তুমি যদি তার সব খাও লোকে বলিবে জামাই পেটুক। তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলে প্রথমেই না না বলিবে। ছেলে মায়ের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করিবে এই প্রতিজ্ঞা করিয়া শ্বশুরবাড়ির পথে রওনা হইল। তখন ছিল দুপুরবেলা। পথ চলিতে চলিতে দুপুরবেলা গড়াইয়া পড়িল। সে পিছন ফিরিয়া দেখিল তাহার সঙ্গে সঙ্গে ছায়া আসিতেছে। এতক্ষণ সূর্য মাথার উপরে ছিল বলিয়া সে আগে তাহাকে দেখে নাই। সে ছায়াকে বলিতে লাগিল, ছায়া তুই বাড়ি ফিরিয়া যা, জানিস তো মা আমাকে একলা শ্বশুরবাড়ি যাইতে বলিয়াছে, তুই আমার সঙ্গে আসিস না। ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গে আসে। ছেলেটি আরো অনুনয় বিনয় করিয়া বলে, ছায়া তুই আমার ভাই হইবি, বন্ধু হইবি, আমার গাই বিয়াইলে তার দুধ দিয়া তোকে লাড্ডু বানাইয়া দিব, উড়কি ধানের মুড়কি খাইতে দিব, আম কাঁঠাল ভাঙিয়া দিব, তুই ডালে বসিয়া খাইস, দেখ তুই আমার সঙ্গে আসিস না। ছায়া তবু তাহার পাত ছাড়ে না। ছেলেটি আবার বলে, ছায়া সোনামানিক, তুই যদি এমন করিয়া আমার পাঁচ লইবি তবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় না। ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গেই আসে। ছেলেটি তখন বউয়ের জন্য যে এক ছড়া পুতির মালা লইয়া আসিয়াছিল তাহাই পথের মধ্যে ফেলিয়া দিয়া বলিল, ছায়া তুই এই মালাটি লইয়া বাড়ি ফিরিয়া যা, আমার সঙ্গে আসিস না। তখন একখণ্ড মেঘে সূর্য ঢাকা পড়িয়াছিল। ছেলেটি পিছন ফিরিয়া চাইয়া দেখিল ছায়া তাহার সঙ্গে সঙ্গে আসিতেছে না। সে খুশি হইয়া জোরে জোরে পা ফেলিয়া শ্বশুরবাড়ির দিকে হাঁটিয়া চলিল। কতক্ষণ পরে সূর্যের উপর হইতে মেঘ সরিয়া গেল। ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখে ছায়া আবার আসিয়া তাহার পাছ লইয়াছে। ছেলেটি বলিল, ছায়া তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসিতেছিস, আমার বউর জন্য দুই জোড়া কাচের চুড়ি লইয়া আসিয়াছি, তুই তাহাই লইয়া বাড়ি ফিরিয়া যা, আর আমার পিছু লইস না। এই বলিয়া সে দুই জোড়া চুড়ি পথের মধ্যে ফেলিয়া দিল। তখন সে একটি বনের মধ্যে আসিয়া পড়িয়াছিল। সে পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া তাহার সঙ্গে সঙ্গে আসিতেছে না। ছেলেটি আরো জোরে জোরে পথ চলিতে লাগিল। খানিক চলিয়া বনের পথ শেষ হইল। এবার পথের উপর বিকালের রোদ উঠিয়াছে। ছেলেটি পিছনে ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া এবার আরো বড় হইয়া তাহার পাছে পাছে আসিতেছে। ছেলেটি তখন আরো অনুনয় বিনয় করিয়া বলিল, ছায়া তোকে আমি পুতির মালা দিলাম, দুই জোড়া চুড়ি দিলাম, তবু তুই আমার পাছ ছাড়িলি না, আর তো আমার কাছে একখানা শাড়ি মাত্র আছে, তাও যদি তোকে দেই তবে বউর কাছে কি লইয়া হাজির হইব, ছায়া সোনা মানিক তুই বাড়ি ফিরিয়া যা। ছায়া তবুও যায় না। তখন শাড়িখানা পথে ফেলিয়া দিয়া সে বলিল, ছায়া শাড়িখানা লইয়াই তুই বাড়ি ফিরিয়া যা, এবার বেলা ডুবু ডুবু, সন্ধ্যা হয় হয়। ছেলেটি পিছন ফিরিয়া দেখিল ছায়া চলিয়া গিয়াছে। সে জোরে পা ফেলিয়া নানা পথ ঘুরিয়া শ্বশুরবাড়ি আসিয়া উপস্থিত হইল। জামাই শ্বশুরবাড়ি আসিয়াছে, শাশুড়ি কত রকমের খাবার তৈয়ার করিয়াছে, কিন্তু খাইতে বসিয়া জামাই মায়ের উপদেশ মনে মনে আওড়াইতে লাগিল। মা বলিয়া দিয়াছিলেন, শ্বশুরবাড়ি যাইয়া কম করিয়া খাইবি। শাশুড়ি জামাইকে খাওয়াইতে বসিয়া তার পাতে এটা দেয় ওটা দেয়। জামাই কেবলই বলে, না না আর দিবেন না। শাশুড়ি ভাবিল জামাই বুঝি অসুখ করিয়াছে, তাই সে আর পিড়াপিড়ি করিল না, জামাই না খাইয়াই খাওয়া শেষ করিল। রাত্রে শুইতে যাইয়া ক্ষুধার জ্বালায় জামাইয়ের আর ঘুম আসে না। জোর করিয়া শাশুড়ি জামাইয়ের পাতে যেসব বড় বড় গোস্তের টুকরা, সন্দেশ, রসগোল্লা, দই, মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়াছিল
জামাই না খাইয়া সেগুলি পাতে ফেলিয়া রাখিয়াছিল। তাহারাই যেন রাতের অন্ধকারের উপর মিছিল করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। জামাইয়ের ক্ষুধার্ত জিব্বা হইতে টস টস করিয়া পানি পড়িতে লাগিল। রাত্রি অনেক হইল, কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তাহার ঘুম আসে না। বাড়ির সবাই ঘুমাইয়া পড়িয়াছে, কুকুর বিড়ালও জাগিয়া নাই। জামাই ভাবে নিশ্চয়ই রান্নাঘরে এখনো অনেক কিছু খাবার পড়িয়া আছে। সে পা টিপিয়া অতি ধীরে ধীরে ঘর হইতে বাহির হইল। ভয়ে তাহার বুক ডিপ ডিপ করিতেছে, মনে হইতেছে তাহার নিঃশ্বাস প্রশ্বাস শুনিয়াও লোক জাগিয়া উঠিতে পারে। আস্তে আস্তে পা ফেলিয়া সে রান্নাঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। হায় হায়, ঘরের দরজাতে বাহির হইতে আটকানো! দম বন্ধ করিয়া সে অতি সাবধানে সেই শিকল খুলিয়া রান্নাঘরের ভিতরে প্রবেশ করিল। এ হাড়িতে পেঁয়াজ রসুন, ও পাতিলায় মুগের ডাল, ওখানে মাছ কাটা বটি, অন্ধকারে হাতড়াইয়া কিছুই ভালো মতো বুঝিবার জো নাই। একটি হাড়ির ঢাকনা খুলিতেই কতগুলি মুরগির ডিম তাহার হাতে লাগিল। একে তো দারুণ ক্ষুধা, তাহার উপরে খাইবারও অন্য কিছু নাই। সে তাড়াতাড়ি দুই তিনটি ডিম উঠাইয়া মুখে পড়িল। এমন সময় অসাবধানে হাত নাড়িতে একটা হাড়ি আর একটা হাড়ির উপর পড়িয়া শব্দ করিয়া ভাঙিয়া গেল। অমনি বিড়াল ম্যাও ম্যাও করিয়া ডাকিয়া উঠিল। বিড়ালের ডাক শুনিয়া উঠান হইতে বাঘা কুকুরটি ঘেউ ঘেউ করিয়া তাড়িয়া আসিল। শ্বশুর জাগিল, শাশুড়ি জাগিল, শালা শালি সবাই জাগিয়া কলরব করিয়া উঠিল। এ বাড়ি হইতে ও বাড়ি হইতে সে বাড়ি হইতে কেহ লাঠি লইয়া, কেহ সড়কি লইয়া, কেহ রামদা লইয়া ছুটিয়া আসিল। চোর চোর চোর, বাড়িতে চোর ঢুকিয়াছে! সকলে আসিয়া দেখিল রান্নাঘরের দরজা খোলা। নিশ্চয় চোর রান্নাঘরেই লুকাইয়া আছে। ধর ধর, চোর ধর! সকলে রান্নাঘরে আসিয়া দেখিল জামাই ডিমের হাড়ির সামনে বসিয়া কাঁপিতেছে। শ্বশুর ডাকে, ও জামাই কি হইয়াছে? জামাই কোনো কথাই বলে না। শাশুড়ি কাঁদিয়া উঠিল, হায় হায়, আমার জামাই বুঝি আর বাঁচিবে না। বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার, তাহাকে ডাকিয়া আনা হইল। সে জামাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করিল, বুকের ডিপডিপানি গণিয়া দেখিল, কিন্তু রোগের কোনোই লক্ষণ খুঁজিয়া পাইল না। অতঃপর জামাইয়ের মুখের দিকে চাহিয়া দেখিল তাহার মুখ ফুলিয়া রহিয়াছে। অনেক ভাবিয়া চিন্তিয়া নাপিত বলিল, জামাইয়ের মুখে ফোড়া হইয়াছে, তাই জামাই কথা বলিতে পারিতেছে না। ফোড়া কাটিয়া দিলেই জামাই কথা বলিবে। এই বলিয়া সে ঘচা ঘচ করিয়া তাহার খুঁড়ে ধার দিতে লাগিল। খুঁড় ধার দেওয়ার শব্দ যেন জামাইকে টুকরা টুকরা করিয়া কাটিতে লাগিল। অনেকক্ষণ ধার দিয়া নাপিত জামাইয়ের মুখে যে খুঁড় ধরিতে যাইতেছে, তখনই জামাই বলিয়া উঠিল, আমি ডিম খাই নাই। অমনি জামাইয়ের মুখ হইতে দুই তিনটি ডিম বাহির হইয়া আসিল। লোকজন পাড়াপড়শি সকলই বুঝিতে পারিল। শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াইতে অন্য ঘরে লইয়া গেল। ছোট গল্পটি এখানেই শেষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন জসীমউদ্দিনের লেখা একটি মজার ছোট গল্প, জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা। পড়ে শোনাচ্ছিলাম আমি মাহমুদ। আশা করছি গল্পটি সবার বেশ ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত, ভালো লাগা না লাগা, আপনাদের পছন্দ আমাদের গল্পের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না, আর বন্ধু বান্ধব ছোট ভাই বোনের মাঝে আমাদের গল্পগুলো শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের অন্যান্য লেখকের গল্পগুলো প্লেলিস্ট করে দেওয়া আছে, চাইলে সময় করে শুনে দেখবেন। কথা হবে আবার পরবর্তী নতুন কোনো গল্পের আয়োজনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।